হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল OBS স্টুডিও সফটওয়্যার। অর্থাৎ দেখা গেছে আমরা কীভাবে দেখা গেছে আমরা OBS যে স্টুডিও সফটওয়্যার আছে সেটা কীভাবে আমরা ডাউনলোড করতে পারি এবং আমরা ইনস্টল করতে পারি, আমরা সেই বিষয়টা দেখব। তাহলে এখন কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে দেখা গেছে আমরা এখান থেকে এখানে আমাদের ব্রাউজারে ঢোকার পরে আমরা কী করবো, এখান থেকে গুগল থেকে যায় আমরা সার্চ করবো, যেটা কি এখানে OBS লেখা আমরা সার্চ করবো, দেখলাম OBS লেখা আমরা এন্টার চাপ দিলাম। বাস দেওয়ার সাথে সাথে এখানে OBS এর জন্য আমাদের এই যেখানে চলে আসছে আমাদের যে এই যে OBS project.com এই সাইটটা আমাদের ঢুকতে হবে। তাহলে এখানে ধরো যে তার আগে আপনারা এই যে OBS এর ফুল মিনিংটা কি, ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। তাহলে এটা আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন বিষয়টা কী বলছে। এখানে বলছে যে OBS ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ফর ভিডিও রেকর্ডিং অ্যান্ড লাইভ স্ট্রিম। তাহলে আমাদের কি এই OBS সফটওয়্যারটা এটা কাজ করে কি, এটা দেখে সফটওয়্যারটা আপনার ভিডিও রেকর্ডিং পাশাপাশি আমাদের লাইভ স্ট্রিমের যে বিষয়গুলো কাজ করে। তারপরে যে বিষয় কী লেগেছে, স্ট্রিম টু টুয়াইস ইউটিউব অ্যান্ড মেনি আদার প্রোভাইডার্স। তাহলে স্ট্রিম টু কী করে এখানে আপনার যে টুয়াইস ইউটিউব এবং দেখা গেছে আরও দেখা গেছে কি অন্যান্য যে প্রোভাইডার্স এই বিষয়গুলো করে। তো এখান থেকে আপনার একটু ধরেন যে বিষয়গুলো পড়লে বুঝতে পারবেন। তারপরে এখানে যে OBS স্টুডিওর বিষয়টা কি এখানে ধরেন এখানে লেখা আছে। তারপরে এখানে এই যে OBS স্টুডিও সম্বন্ধে আর জানতে গেলে উইকিপিডিয়া থেকে জানতে পারবেন। তারপরে যে ডেভেলপার অপারেটিং সিস্টেম কোন অপারেটিং সিস্টেম আপনার এটা কাজ করা যায়, উইন্ডোজ, তারপরে আপনার ম্যাক, তারপরে যে লিনাক্স, তারপরে যে BSD এই যেগুলো আছে এগুলো আপনার একটু পড়ে দেখবেন। আচ্ছা যাই, এখন আমরা তাহলে এখান থেকে আমাদের দেখা গেছে OBS স্টুডিও সফটওয়্যারটা আমরা এখান থেকে ডাউনলোড পাশাপাশি ইনস্টল করতে গেলে তাহলে প্রথমে আমাদের ডাউনলোড করতে হবে। তো করার জন্য আমরা এখানে ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখন OBS স্টুডিওর এখন বর্তমানে যে লেটেস্ট যে রিলিজটা আছে এটা কোনটা, এই যে 27.2.4 এটা মার্চের 29 তারিখের লাস্ট যে আপডেট হয়েছে সেটার আমাদের লেটেস্ট রিলিজ ভার্সনটা কত, এই যে এটা দেওয়া আছে। তো এটা আমরা এখান থেকে কী করবো, আমরা ডাউনলোড করবো। তার আগে এখানে ডাউনলোড করার জন্য এখানে আপনার কোন কোন দেখা গেছে যে আপনার অপারেটিং সিস্টেমগুলো এই করে সেটা আমাদের উইন্ডোজের উইন্ডোজ দেখা করতে পারি, তারপর দেখা গেছে ম্যাক, তারপর লিনাক্স, এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো দেখা গেছে কী করে আপনার এখানে সাপোর্ট করে OBS স্টুডিওটা। তো সেখান থেকে আপনার পিসিতে আপনি কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করেন তো সেটা আপনি এখান থেকে দিয়ে আপনার কাজ করতে পারেন। লিনাক্স ইউজ করুন তো লিনাক্স দিয়ে করতে পারেন, ম্যাক দিয়ে করলে ম্যাক দিয়ে। তাহলে আমরা সচরাচর আমরা সবচেয়ে বেশি করে কি দিই আমরা উইন্ডোজের মাধ্যমে। তাহলে আমরা উইন্ডোজের মাধ্যমে করবো। তাহলে করার জন্য এখানে কী করবো, আমরা এই যে উইন্ডোজ অপশন আমরা এখানে ক্লিক করবো। তাহলে আমরা উইন্ডোজের মধ্যে এখানে ধরনের লেখা আছে সাপোর্ট, এই যে লেখা আছে কোন কোন এখানে অপারেটিং সিস্টেমগুলো সাপোর্ট করে দেয়। নিচে লেখা আছে উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 অ্যান্ড উইন্ডোজ 11। নিচে লেখা আছে মাউস পয়েন্টার ধরার সাথে সাথে আপনারা বেশি করে দেখে নেবেন ডাউনলোড করার আগে। তাহলে এখন আমরা উইন্ডোজ অপশন আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং OBS স্টুডিও, তাহলে আমাদের এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এই যে এখানে ডাউনলোডিং হইতেছে আমার, এখানে আমি দেখার জন্য কি করতে পারি, এই যে শোয়ালে ক্লিক করি, শোয়ালে ক্লিক করলাম। বাস এই যে আমাদের এখানে ডাউনলোডিং হইতেছে, একটু সময় নেবে। বাস আমাদের এখানে OBS স্টুডিও সফটওয়্যারটা আমাদের এখানে কি ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেল সেটা আমরা দেখার জন্য কি করব, আমরা এই যে শো ইন ফোল্ডারে দেখাচ্ছে ক্লিক করলে আমাদের যখন কোনো সফটওয়্যার আমরা ডাউনলোড দিই তখন সরাসরি এটা কোথায় যায় এটা আমাদের সেভ হয়, আমাদের উইন্ডোজের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়। তো সেটা দেখার জন্য ধরেন আমরা এই যে এখানে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন যে এখান থেকে আমরা কোথায় এই যে আমাদের কিন্তু ডাউনলোড ফোল্ডার চলে আসছে, আর ডাউনলোড ফোল্ডার আমাদের সিডিভের আন্ডার থাকে, আমরা এখান থেকে দেখতে পারি। অথবা এই যে আপনার ডাউনলোড যে ফোল্ডার থাকে আপনার এই যে এখানে ডাউনলোড এখানে ফোল্ডার আমরা ক্লিক করলাম। করার পর আমাদের এই যে এখানে ধরুন চলে আসছে OBS স্টুডিও আমাদের এই যে 27.2.4 যেটা এখানে এখানে চলে আসছে। তাহলে আসার পর এখন ধরুন আমরা এটা কী করবো, আমাদের এই OBS স্টুডিও সফটওয়্যারটা আমরা এখান থেকে এখন ডাউনলোড করার পর এখন আমরা ইনস্টল করবো। ইনস্টল করার জন্য কী করতে হবে, আমরা এই সফটওয়্যারের উপর এখানে আমরা কী করবো, মাউস দিয়ে ডাবল ক্লিক করবো অথবা এক ক্লিক করে এন্টার চাপ দেবো। তাহলে আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক করলাম। বাস করার পরে দেখা গেছে এখানে এখানে আপনার যে এরকম অপশন লেখা আসে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। তো এরকম অপশন আপনার আসলে এখানে ধরুন ইয়েস নো আপনার দুইটা অপশন চলে আসে, যে দুইটা অপশন চলে আসলে আপনার এখানে ইয়েসে ক্লিক করবেন। তাহলে আমি ইয়েসে ক্লিক করলাম। বাস ইয়েসে ক্লিক করার পরে আমার কাছে এরকম অপশন চলে আসছে। তো আসার পরে দেখা গেছে এখানে আপনারা কী করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তাহলে আমরা নেক্সটে ক্লিক করলাম।
নেক্সট এ ক্লিক করার পরে এখন আমাদের কাছে আবার এরকম অপশন চলে আসছে এখানে কি লাইসেন্স ইনফরমেশন তাহলে এখন আমাদের ওবিএস এর লাইসেন্স ইনফরমেশন আর এরকম বিষয় আসলে আমরা কি করব এখান থেকে আবার আমরা নেক্সট এ ক্লিক করব তাহলে এখন আমরা আবার নেক্সট এ ক্লিক করলাম পাস করার পরে এখন এটা চুজ ইনস্টল লোকেশন তাহলে আপনার ওবিএস স্টুডিওতে আপনি এখানে কোন লোকেশন আপনি ইনস্টল করবেন সেখানে বাই ডিফল্ট দেখা গেছে আমাদের এখানে একটা লোকেশন সেট করা থাকে এই যে সি প্রোগ্রাম ফাইলস ওবিএস স্টুডিও আমাদের সি টাইপের প্রোগ্রাম ফাইলস ফোল্ডারের ভিতরে এটা ইনস্টল হবে আপনি চাইলে অন্য কোনো লোকেশন এখান থেকে দেখাতে পারেন আপনি যদি মনে করেন এখানে যে ব্রাউজারে আপনি ইচ্ছা করলে দেখা গেছে আপনার অন্য কোনো ড্রাইভে বা অন্য কোনো লোকেশনে আপনি এখান থেকে দেখাই দিলে আপনি যে লোকেশন দেখাই দেবেন ওই লোকেশনে আপনার ওবিএস স্টুডিওটা আপনার ওই লোকেশনে ইনস্টল হবে তাহলে আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখাইতে পারেন তাহলে আমরা যে লোকেশন আছে আমরা এই লোকেশনে রাখবো তাহলে রাখার পর এখন আমরা কি করবো এখন ইনস্টলে আমরা ক্লিক করলাম বাস আমাদের এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট হওয়ার পরে এখন ধরেন যে এখান থেকে কমপ্লিট সেট আপের পরে এই যে এখান থেকে আছে লঞ্চ ওবিএস স্টুডিও আমরা যদি এখানে টিক মার দেওয়া থাকে ফিনিশে ক্লিক করলে এখন আমাদের ওবিএস স্টুডিওটা সরাসরি রান হয়ে যাবে আর যদি মনে করেন এখন আমরা এটা রান করবো না তাহলে আমরা টিক মার্ক উঠাই দিয়ে আমরা পরে ইচ্ছা করে রান করতে পারি তাহলে ধরুন আমরা এখনই রান করি তাহলে করার জন্য টিক মার্ক দেওয়া আছে আমরা এটা ফিনিশে ক্লিক করলাম তারপর আমরা এখন এই যে আমাদের এটা রান হয়ে গেছে বাস রান হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে আসার পরে ধরুন এখান থেকে কি করব আমরা এখান থেকে এই অপশনটা এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম বাস ক্যান্সেল করার পরে এখন ধরুন যে এটা আমরা একটু ম্যাক্সিমাইজ করে নিই ম্যাক্সিমাইজ করার পরে এখন ওবিএস এর এই ইন্টারফেসগুলো যে বিষয়গুলো আছে এখান থেকে ধরুন আমাদের এই যে আমাদের এখানে সোর্সের মধ্যে এখান থেকে আমাদের যে ডিসপ্লে পিকচারটা কীরকম হবে সেটা ধরুন আমরা এখান থেকে সেট করে দিতে পারি সেটা করার জন্য কি আমরা এই যে এখানে যে প্লাস অপশনে ক্লিক করলাম করার পরে দেখা গেছে আমাদের এই যে এখানে ডিসপ্লে ক্যাপচার অপশন আছে আমরা ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করলাম করার পর তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করলাম এখানে আপনি ধরুন একটা নেম দিতে পারেন আমরা যা আছে তাই রাখলাম রাখার পর ওকেতে ক্লিক বাস এই যে আমাদের এখানে ডিসপ্লে ক্যাপচারটা চলে আসলো তো এখন ধরুন ডিসপ্লে ক্যাপচার এরকম দেখা গেছে বিষয়গুলো শো করবে তারপরে দেখা গেছে আমাদের এখানে যে আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের এই যে এখানে কন্ট্রোলের ভিতরে যে অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের প্লে লিস্টের আদার্স অন্যান্য বিষয়গুলো কীভাবে এখানে সেট করতে হয় যে কীভাবে ওবিএস স্টুডিও ব্যবহার করতে হয় সেই টোটাল বিষয়গুলো নিয়ে আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে আমাদের আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কীভাবে দেখা গেছে আমাদের যে ওবিএস স্টুডিও আমাদের যে এখানে লেটেস্ট রিলিজ যে ভাষণটা আছে সেটা কীভাবে আমাদের এখানে ডাউনলোড করতে হবে পাশাপাশি ইনস্টল করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা দেখলাম তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই ওবিএস স্টুডিও সফটওয়্যার ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি